লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন, পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়, দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। পুরস্কার তো পেয়ে গেছি, পুরস্কার আমার তেমন লাগতো না। আমি একটি সিনেমার আইডিয়া নিয়ে এসেছি, এটা কঠিন আইডিয়া, জটিল আইডিয়া, একটি সত্যি ঘটনা অবলম্বনে। তোর এই প্রশ্নের জবাব ইতিমধ্যে আমি ডাইরেক্ট গায়ে হাত তুলবো। গায়ে হাত তুলবেন মানে কি বলছেন এসব? তাহলে কি ভাই আপনার সামনের ছবিতে আমি নায়িকা হিসেবে সিলেক্ট হয়েছি? নায়িকা হিসেবে সিলেক্ট হওয়া তো পরের বিষয়, আমি নতুন কোনো সিনেমা করবো কিনা সেটার কিন্তু ডিসিশন নেই। কিন্তু এই যে সরব ভাইয়া তো আমাকে বললেন যে আপনার সামনে আসলেই নাকি আপনি আমাকে নায়িকা হিসেবে সিলেক্ট করে ফেলবেন, আপনি নাকি আমার ছবি দেখছেন, ছবি দেখে সিলেক্ট করছেন, আসতে বলছেন, তাই তো আমি আশা করে আসলাম। শুনেন, আমি প্রথমেই বলেছি যে আমি নেক্সট কোনো সিনেমা করবো কিনা সেই ব্যাপারে তো ডিসিশনই নেই নেই, আর এসব ক্ষেত্রে পরিচালকই নায়িকা সিলেক্ট করে থাকেন, সিনেমার গল্প সেই গল্প অনুযায়ী নায়িকা ঠিক হয়। আপনি তো বলেছেন যে উনি নাকি সব, ওনার কথা মতো সব হবে, প্রডিউসারই নাকি সব, এখন তো দেখি ওই একই কথা সব জায়গায় সবখানে সবাই ওই একই কথা বলে। কান্নাকাটি করবেন না বলে, আপনারা যদি কান্নাকাটি করেন তাহলে তো আমি ওকে দেখ লো, প্লিজ আন্টি, প্লিজ আন্টি কান্নাকাটি করবেন। সাবধান করে দিচ্ছি, মুখে যা আসে তাই বলে যাবেন না, ভালো হবে না কিন্তু। অবশ্যই খারাপ হইব, অনেক খারাপ হইব, তোর কপালে খারাপই আছে তো, ভালো কিছু হওয়ার উপায় নাই। তুই সর, জলদি সর, আমি ভিতরে ঢুকবো। আপনি এখন অফিস থেকে বের হয়ে যান। আমি আলোবের রুমে ঢুকবো, তুই সর, সর কইতাছি। আমি বলছি যে আপনি বের হয়ে যান অফিস থেকে। আমার অপমান করছে, আমার ফেরত দিতে চায়।
ভিতরে একটা জরুরি মিটিং চলতেছে, অনেক গুরুত্বপূর্ণ লোকজন আছে, এর মধ্যে কিন্তু আমি কোনো ধরনের ডিস্টার্বেন্স সহ্য করব না। মিটিং চলতেছে, পিছনে রাস্তা গেবে, ডোর লক করা থাকবে, ঠিক আছে? আর মিটিং শেষ না হওয়া পর্যন্ত আমি যেন একটা টু শব্দ না শুনি, ঠিক আছে? না মিটিং তো কথা গেলে অশিক্ষিতের সঙ্গে কোনোদিন সলন দেব না, অশিক্ষিত লোকের চলাফেরা করবি না, বুঝছস? তুই অশিক্ষিত হওয়ার কারণে বিশাল একটা সমস্যা হয়ে গেছে, ভিতরে যে একটা ইম্পর্টেন্ট মিটিং চলতেছে তুই আমাদের প্রশ্ন করবি, হ্যাঁ? এত সিরিয়াসলি লাগে বিটা আছে কেন গেলা নাই থাকে আছে আপনাকে বলতে হবে নাকি? তুই তো বুঝতে পারবি না, তোর তো দৌড় সাহসিনের মধ্যে সীমাবদ্ধ তো সাহান যা চালে এটা আমি চাইতে পারবো না। জোরে জোরে বললো আইলা ভাই ভাইয়া, চিৎকার করলো যে শুনলাম। ভাই আপনার কি এখন চলে যাবেন? তারপরে আমাদেরকে বাসাটাও চেঞ্জ করতে হলো, আমার তো ডর করতে যে এখানে কি সেরকম কিছু না 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 ওই রকম কিছু না, তাই না ভাই? আমি শিওর ওরকম কিছু না, আসলে এটা আমার অফিসের নিজস্ব ব্যাপার তো। সরব ভাই আপনারা তাহলে আজকে উঠেন নাকি? কিন্তু ভাই আমার সত্যি সত্যি ডর করতেছে, যদি ওই যে মাস্টাররা খবর পেয়ে চলে আসে আমাদের কি অপমান না যে হলে সব করে। আরে বললাম তো যে এটা আমাদের অফিসের নিজস্ব ব্যাপার, আপনাদের বাসায় কি হয়েছে না হয়েছে সেটার সাথে এটাকে কেন মিলাচ্ছেন? আমার মায়ের নায়িকা বানি তাই বারবার এরকম বিপদে পড়া পেলাম, আমার ভাল লাগে না। আর যদি দেখলাম তো আরো সবাই সামনে পাই বাহিরে মাস্তানরা যদি আমাকে দেখে কিছু বলে মাস্তানরা মাইরা একজন শোনেন আপনি জানেন আমার পরিচয় সম্পর্কে কোন আইডিয়া আছে? সরব ভাই আপনার নায়িকার মা আবার কি ঝামেলা শুরু করছে, চলেন তো একটু দেখি। ঝামেলায় চোখ দিলেই ঝামেলা আনলে ভাই, আপনি আমার সাথে একটু চলেন চলেন। তাহলে তো কথা না, নামাই দিয়েছেন কেন? এই
এবির তুই কিছু কষ্ট করে তোর দায়িত্ব আছে না তোর দায়িত্ব আছে না তুই অফিসের স্যার কি করছ না তুই কিছু কষ্ট করে আমি কি বলবো আপনাদের পার্সোনাল ব্যাপার আপনারা সামলান কি কইতে রে এই নে অফিসে সার্ভি করে এই না করে তো আমার ফককে কইবো তোর ফককে কই তুমি শয়তানের সাউগান কুননকা এবারে কত অংশস এবারে কেন কি কথা কয় আমার সহ্য কিন্তু সীমা ছাড়াই দিতে চান কি তা কোনো জানেন নি আমি কিচ্ছু কোনো একটা টান্ডা মাথায় আমার চুলগুলি সব সাইড চায় শিরিস কাকু দিয়ে বসা সুন্দর করে আলকাল তালে ফেলে দেবো এই শয়তানের সাউগান কুননকা আর কথা কষ্ট কইলাম হ্যাঁ এই দিন না নাই গারে যে আমরা অপমান করবে ব্যাক মানুষের সামনে আমরা তো সহ্যের সীমা আছে অক্ষরে তুই সহ্যের সীমা ছাড়াই কে তুমি কুড়ামিনের বাচ্চা কুড়ামিন হ্যাঁ এবারে কি দেখা হয় পিতা এবারে বাসা দেখছস পোশাক আশাক দিয়ে বুঝানোর উপায় আছে হ্যাঁ ঢাকা শহরে থাকে কিন্তু বাসা দেখছস কত অশুদ্ধ বাসা হ্যাঁ আমরা তো আমরা তো নতুন আছি ঢাকা শহরে আমরা বাসা আমরা তো শুদ্ধ করে কথা বলি সব সময় হ্যাঁ আর বাসাই তো ঠিক নাই তুই কিছু কষ্ট করে অপমান করতেছিস তুই কিছু কষ্ট করে এই লে কথা কষ্ট করে না দেখতাছি সিনেমার কাহিনীকার আর নায়িকার কম্বিনেশন দেখতাছি উই তো সর্বনাশ করছে উই দোষী তুই দোষী তুই দেখ এই বাংলা সিনেমার যে খারাপ অবস্থা এই খারাপ অবস্থা তুই করছ দর্শক হলে না বুঝতেছস তুই দেহা দিয়ে নিয়ে যাইতাবি বুড়া বেটির কাটা দেখতো আরে উনি নাইকি হইতে যাবেন কেন উনি তো নাইকার মা আর আপনার ভয়ে এই যে পিছনে লুকিয়ে আছে নিজের আড়াল করে রাখছে উনি হচ্ছেন নায়িকা এলে এ মায়েরা সাইন করতে পারবো না আপনি আইলা উনি আপনাকে আইলা বলে ডাকছিলেন ওমায় ওমায় গো আমরা তো ভুল করেছি ও সকি না আমরা তো বড় ধরনের একটা ভুল করেছি রে হ্যাঁ আম্মা তুমি এটা কি করলা তো করে পূজানির পরে তুমি সবার সামনে মানে সকি না করে ডাকলা আবার আচ্ছা ঠিক আছে আপনারা এখন আসুন বাইগো আমরা বুঝতে পারছি না আমরা ভুল করেছি আমরা মাফ করে দেন যে হ্যাঁ আপনি সিনেমার কাহিনীকার আমার নাম সিনা নবাগত নায়িকা আপনি আমার জন্য দোয়া করবেন বেঁচে থাকো পড়ো করে দোয়াতে দাও বেঁচে থাকো তুমি অনেক বড় হবে অনেক বড় পড়ো করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আদারা যাচ্ছে না দিশা করস করে দোয়াতে দে আদারা যাচ্ছে না করবে অনেক বড় নাই হবে হ্যাঁ কোনো অসুবিধা নাই আমি দোয়া করি কোনোদিন যেন বুড়া না হও তোমার মায়ের মতন কেমন আচ্ছা ভালো থাকো আমি তোর অফিসে আনার সময় আমি রাস্তায় কত কল্পনা করছি যে আমি তোর অফিসে আমু আমার ভাই আমার ডাক দিয়ে ঘরের ভিতরে নিব নিয়ে আমার বহাইবো চা খাওয়াবো পানি খাওয়াবো মিষ্টি খাওয়াইবো ফল ফ্রুট খাওয়াইবো তারপর আমি যে স্ক্রিপ্টটা লিখেছি সেটা শুনবো ঘটনা পুরাটাই উল্টো হচ্ছে তোর যে ফেল তিন চার কামলা উই আমার অপমান করছে উই আমার বাড়ি ফিরে দিতে চাইছে উই আচ্ছা ঠিক আছে এখন করে বিষয়ে বাদ দেন যাওয়ার হয়ে গেছে কিন্তু আপনি রহমানের সাথে যা করছেন সেখানে কিন্তু ওর কোনো অন্যায় ছিল না কারণ না আমি ওকে নিষেধ করেছি ভিতরে যেন কেউ কোনো অপরিচিত লোকজন না ঢুকতে পারে সেটা আমি বলেছি কিতা বলি আইলিয়া তুই এলা তুই কিতা কইছস এটা আমার পরিচয় নাই আমার চিনস্থা তুই আরে ওর কাছে তো আপনি অপরিচিতই তাই না ওরে কইছি আমি আমি তো ফ্রেন্ড আমি তো এই কইছি না তোরে আমি কইছি তুমি মিছা কথা কইতারবি কইছি না তোরে হুম আচ্ছা আপনি শুনেন আপনি বাসায় থাকতে যদি আমাকে বলতেন যে আপনি অফিসে আসবেন তাহলে তো কোনো সমস্যা ছিল আমি তোরে না জানাই তোর অফিসে আইছি এটা কোনো অপরাধ না আমি কোনো না করি নাই তোর নাম কি রহমত ভাই তুই দেবস থেকে মানে কি মানে চাকরি ডিসপেন্সারে বের করে দিবে ভিক্ষা করবো এটা আমার আদেশ পালন কর চাকরি থেকে বের করে দেওয়ার মতো তো ও কোনো অন্যায় করেনি কি দেখছ তুই ওই আমার অপমান করছে অপমানের উপরে আর কি অপমান করবো এটা বিচার তো না ও আমার বিশ্বস্ত কর্মচারী একটা তুচ্ছ সামান্য ঘটনার জন্য আপনাকে খুশি করার জন্য ওকে আমি বের করে দিব আর ওরে বের করে দিলে তো আমারই ক্ষতি হবে বেশি আর ওই যে আমার অপমান করছে এটা তোর কোনো ক্ষতি হয় নাই কোনো ক্ষতি হয় নাই তোর কোনো মানসিক ক্ষতি হয় না গায়ে লাগে না তোর এটা আপনি আমার দুই কাপ চা দে সাধারণ হয়ে তুই আমার ফাদারের মাপসা ওই স্যার ওই 100% গ্যারান্টি আমি মাপ করবো তুই খালি পাওয়াটা ধর পাথরে মাপ চাওয়ার মতো কি অন্যায় করছো ওই কোনো অন্যায় করে নাই তুই এটা কইতে চাস কি অন্যায় করছো ও পাথরে মাপ চাওয়ার মতো কোনো অন্যায় করছো ওই কোনো অন্যায় করে নাই তুই কইতে চাস তা কি কি সমাধান না কি করবো ওই ম্যাডাম আমি মান্য লিখছি যা মান্য লিখছি কোনো তুই বুঝস না কেন এটা সমাধান লাগবে না আবার ভিতরে তো খসখস করতে ওই একটা অন্যায় করছে এটা ফিনিশ করে দে তুই কি কি সমাধানটা কি করবো কি ফিনিশ করবো আর যে তোর কানের গোড়া একটা চটকানা মার
সমাধান হয়ে গেল তারপর আবার সবাই ভাই ভাই কোনো অসুবিধা নাই তো বারোটা একটা চট্টগ্রাম না একটা মারলে যা কিচ্ছু করতে হবে আপনি এখান থেকে বেরিয়ে যান বেরিয়ে যান না প্লিজ বেরিয়ে যান তুই কিতা কইলি আইলা আইলা এটা কি ধরনের শব্দ আইলা আপনি যারটার সামনে আইলা বলেন শোনেন এই বিকৃতভাবে আপনি কোনোদিন নাম উচ্চারণ করবেন না নামত আমি বাইরে গেলাম আই সোনা ভাই বেরোলে বাথরুম থেকে বেরোলে বলবি যে আমি ফোনে তার সাথে কথা বলে নেব ঠিক আছে শিক্ষা জিনিসটা সব জায়গায় ছড়াইল না শিক্ষা হলো জাতির মেরুদণ্ড তোরা মতন অশিক্ষিত লোক না বুঝে এইসব ঘটনা ঘটায় যে ফুলাটা আলম সেটে গেল যে রাগ হয়েছে কারণ বললাম তুই তুইও না তোর অশিক্ষা হইলো কারণ আমি কিচ্ছু মনে করিনি পড়ালেখা কদ্দূর করছস সেবান বলতে পড়েছি কোনো বেল নাই পুরাতন শুরু করতে হবো আদর্শ লিপি থেকে আদর্শ লিপি কাটা লাগছে তানাস বলতে পারি না সেটা না বসাক লেখছে সরয়তে কিতা দেখ অজগর অজগর না সরয়তে অসত সঙ্গ ত্যাগ করো সরয়তে কিতা সরয়তে আলস্য দোষেরা করো সহিতে কিতা দেখ মেডিসিন দিছি তোরে তুই অসুস্থ তুই ঋণী তুই আমার লোক অপরাধ করছস না অন্যায় করছস না তুই কি আজীবন ঋণী থাকতে চাস আরে বেটা তুই ঋণ মুক্ত তোর কোনো ফাঁপ নাই নিষ্পাপ হয়ে গেছিস তুই কান্নাকাটি করিস না বেটা যাবো কা চা দে গরম দেখ চা দে মা কি হইলো যেই লাউ সেই কদু যেই বস্কা সেই গাটি যেই গরু সেই আম্বা সেই লোক হে বিলেনের বাচ্চা বিলেন হে তোকে এরম জায়গাত এমন হানে লয়ে গেল যে হেরা সিনেমা বানাইব কিনা সেই রে কোনো ঠিক নাই হে আর তোরে লয়ে গেছে এনকে নায়িকা বানানি লাগে আচ্ছা ঠিক আছে মানছি তো মানছি যে সে একটা ভুল করছে সে অন্যায় করছে আমারে ভুল জায়গায় নিয়ে গেছে নায়িকা বানানির জন্যে কিন্তু তুমি ওইখানে সবার সামনে আমারে চকি নকরে ডাকলে কে রে চকি নকরে ডাকছি বললে কি তোর জাত গেছে গা তোমারে যাওনের আগে বারবার করে কয়ে দেন হইলো যে ওইখানে গিয়ে আমার সকিনা কয়া ডাকবা না তুমি নিজের মুখে কইলা যে তুমি ওখানে গিয়ে আমার ডাকবা না সকিনা কয়া কিন্তু ঠিকই সবার সামনে তুমি আমার সকিনা কয়া ডাকলা কে রে কেন ডাকলা তুমি ফটোর ফটো করে এক কথা বারবার কইবে না তোর নাম সকিনা সকিনাই থাকবো তোর সিনা অনেক দরকার নাই আমি সিনা হুমুকি হুমু না সেটা তো এখন কথা না কথা হইতেছে তুমি আমার সবার সামনে সকিনা করে ডাকলা কে রে ও মা এই সামনে তো দুই পাগল হয়ে পড়ছে হ্যাঁ পাগল হয়ে গেছি আমি তুমি আমার সকিনা করে ডাকলা কেন সবার সামনে কেন ডাকলা তুমি বারবার এক কথা কইস না তুমি আমার সবার সামনে সকিনা করে ডাকলা কে রে আমার বাপে যদি কোনোদিন আপনি দেখতো রে ভাই জুতা না মেরে আপনার সিধা অনায় রাখে এ তো পছন্দ করি আমরা আপনারে তুমি ওই ফিলিমের অফিসে আমার সখিনা সখিনা কইলা ডাকছো তুমি অন্যায় করছো সে অন্যায় তুমি শিকার যাইতেছো না ফুল এইচডি ফুল এইচডি ফুল এইচডি ফুল এইচডি ফুল এইচডি